যে আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় কুড়িগ্রাম জেলার সন্তান, এবং কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষার যে কোনো বিষয়ে কোনো রকম নেগেটিভ যেন কোনো কিছু না হয়, ইম্প্যাক্ট না হয়, সেটি নিয়ে আমরা সবসময় অ্যালার্ট থাকি। এবং যত রকম পজিটিভ চিন্তাগুলো আছে যে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে কোয়ালিটি চিন্তায় গড়ে তোলার জন্য আপনাদের যে প্ল্যানিংগুলো সেগুলো বাস্তবায়নে স্যার আমরা অগ্রসৈনিক হিসেবে কুড়িগ্রাম জেলা স্যার কাজ করছি। স্যার, ইতিমধ্যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক, মাধ্যমিক, রোভার, আমরা স্কাউটিং কার্যক্রম সম্পন্ন করে ইতিমধ্যে ঘোষিত হয়েছে, আপনি শুনেছেন স্যার। এবং এই ক্ষেত্রে যেটি হয়েছে, আমাদের 56,000 বাচ্চাদের আমরা ইনক্লুড করেছি, এবং আমরা প্রায় 3,000 মতো আমাদের হচ্ছে ইউনিট আমরা রেজিস্ট্রেশন করেছি শতভাগ প্রতিষ্ঠানের। এবং অনলাইনের মাধ্যমে প্রথম বাংলাদেশে স্কাউট জেলা ঘোষিত হয়েছে কুড়িগ্রাম জেলা। একটা হাততালি পেতেই পারি আমরা। আর যেই কাজটি স্যার আমরা করেছি, আরেকটা বিষয় বলতে চাই যে শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চার ব্লাড গ্রুপিং করেছি স্যার আমি, আমি যোগদান করার পরে। এটি স্যার বিশাল একটি চ্যালেঞ্জ ছিল। আমরা এটি করার যে চিন্তাটা স্যার, আমি রাজারহাটে প্রথম শুরু করি, আমাদের সিভিল সার্জন সাহেব উনি হেল্প করেছেন, ওখানে কোনো ফান্ড আমি ইউজ করিনি, শুধু চিন্তাটা ইমপ্লিমেন্ট করেছি। ইয়োনো সাহেব সহ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা সহযোগ সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমরা স্যার সেটি শেষ করার পর আমাদের মন্ত্রী মহোদয় সেখানে উদ্বোধনও করেছেন। পরবর্তীতে স্যার অন্য উপজেলাগুলোতে দেখলাম যে 3 ইয়ার হবে না, তখন স্যার আমরা এলজিএসপির ফান্ড দিয়ে 100% স্কুলের সম্পন্ন করেছি। এখানে স্যার যেটি 2.5 লক্ষের মতো বাচ্চা আমাদের স্যার ব্লাড গ্রুপ।